প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি বেকিং সোডা খাওয়ার নিয়ম, কিভাবে খাবেন, পরিমাপ কতটুকু দিবেন, পানি কতটুকু দিবেন, আর দুই ধরনের বেকিং সোডা আমরা খেতে পারবো। ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর কবির স্যার আমাদেরকে শিখিয়েছেন দুই ধরনের বেকিং সোডা খেতে হবে। তো দুই ধরনের বেকিং সোডা খাওয়া যাবে, যে যে ধরনের খেতে পছন্দ করেন। তো এখানে দেখতে পাচ্ছেন বেকিং সোডা, আমি যে ফুড গ্রেড বেকিং সোডা, এটা ফুড বেকিং, ব্রেড বেকিং, কেক বেকিং এ ব্যবহার করা হয়। তো এটা আমি ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর কবির স্যারের আলটিমেট অর্গানিক লাইফ থেকে আমি নিয়েছি। তো সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু মেকিং করা দেখিয়ে দিয়েছে। এটা হচ্ছে কি সোর্স অফ অ্যাপ্লিকেশন, কি কি জায়গায় আপনি অ্যাপ্লাই করবেন এই বেকিং সোডা। ফুড বেকিং, খাদ্যে ব্যবহার করতে পারবেন। ব্রেড বেকিং, ব্রেডে ব্যবহার করতে পারেন। কেক তৈরি করাতে ব্যবহার করতে পারেন, কেক বেকিং। ঠিক আছে, তো আমরা এখন চলে যাব এটা তৈরিতে, এটা প্রস্তুত প্রণালী কিভাবে, পরিমাণ কতটুকু, সে প্রস্তুত প্রণালীতে আমি চলে যাব। তো বেকিং সোডাটা আমি আগে কেটে নিয়েছি, আগে থেকে খাওয়া শুরু করেছি আপনাদের সাথে শেয়ার করার আগে। দেখতে পাচ্ছেন বেকিং সোডাটা, এখানে একটা ক্লিপ থাকে, এই ক্লিপটা খুলবেন, খুলে প্রয়োজন মতো নিবেন। নিয়ে আবার এই যে দেখতে পাচ্ছেন সাদা, আমি আপনাদের ক্লোজ করে দেখাচ্ছি, আবার প্রয়োজন হলে নেওয়ার পরে এভাবে আমরা ক্লিপ দিয়ে আটকে রাখবো, বাতাস যাতে প্রবেশ করতে না পারে, তাহলে খাদ্যের মান ভালো থাকবে। তো আমরা এখন বেকিং সোডা তৈরিতে চলে যাই। তো প্রিয় দর্শক, আমরা আজকে দুটি উপায়ে বেকিং সোডা তৈরি করব, একটা হচ্ছে লেবু আর বাকিটা হচ্ছে আপেল সিরাপ, আপেল সিরাপ দিয়ে। তো আমরা এখন এখানে দুটি গ্লাস নিয়ে নিব, দেখতে পাচ্ছেন দুই ধরনের বেকিং সোডা তৈরি করবো, সেজন্য দুটি গ্লাস আমি নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আমি দুই ধরনের বেকিং সোডা তৈরি করবো, একটা হচ্ছে আমাদের লেবু আর একটা হচ্ছে আমাদের আপেল সিডার ভিনেগার উইথ দা মাদার। তো প্রথমে আমি আপেল সিডার ভিনেগার উইথ দা মাদার, এটা আমার বাসায় তৈরি করা। তো আমি আগে একটা প্রথম অবস্থায় যখন আমি জেকে লাইফ স্টার করেছি তখন আমি কিনে খেয়েছিলাম, একবারে কিনে খেয়েছিলাম, এর পরবর্তীতে আমি নিজে তৈরি করা শুরু করেছি। এবং আমি কিভাবে তৈরি করছি সেটার একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব, চাইলে আপনারা দেখে নিতে পারেন। অর্গানিক আপেল সিডার ভিনেগার উইথ দা মাদার, ঠিক আছে, এটা র, তো এটা আমরা ব্যবহার করব। তো প্রথমে দেওয়ার আগে একটু ঝেঁকে নিব, যাতে উপকারী যে ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলা মিশে যায় চারপাশে। তো আমরা এরপরে আপেল সিডার ভিনেগারটা মেপে ব্যবহার করব। এ ধরনের টেবিল চামচ আছে, বড় টেবিল চামচে দুই টেবিল চামচ ব্যবহার করতে হবে। এক টেবিল চামচ দিলাম আমি, এই যে মেজারমেন্টে এই দুই টেবিল চামচ আমি নিয়ে নিলাম আপেল সিরাপ ভিনেগার উইথ দা মাদার। এরপর আমি ব্যবহার করব এই যে মেজারমেন্ট আমি সে লেবু রস ব্যবহার করব। লেবু রসটা আমি ব্যবহার করছি, আপনাদের দেখতে পাচ্ছেন দুই টেবিল চামচ, সেটাও দুই টেবিল চামচ হবে, দুই টেবিল চামচের বেশি ব্যবহার করা যাবে না। লেবু রসটা আমি দুই টেবিল চামচ ব্যবহার করছি, একটু পড়ে গিয়েছে, সমস্যা নেই। তো প্রিয় দর্শক দেখুন, দুই জায়গায় আমি লেবু রস নিয়েছি দুই টেবিল চামচ, আপেল সিরাপ ভিনেগার উইথ দা মাদার নিয়েছি দুই টেবিল চামচ। এখন আমাদের বেকিং সোডা নেওয়ার পালা। তো বেকিং সোডাটা আমরা নিব মেজারমেন্ট চামচে, এখানে হচ্ছেন কি হাফ চা চামচ, এটা দেখি নিশ্চয় আপনারা বুঝতে পাচ্ছেন, এটা যে মেজারমেন্টের দাগটা ছিল হাফ চা চামচ সেটা উঠে গিয়েছে, তবে এটা হাফ চা চামচ, আর এক চা চামচ আরেকটু বড় প্রকৃতির হয়। এই হাফ চা চামচে এক চামচ আমি নিব, এটা কিন্তু একটা মাপ রয়েছে, আর চা চামচ ব্যবহার করলে সেখান থেকে অর্ধেকটা আমরা আপনারা ব্যবহার করবেন, খুব বেশি ব্যবহার করা যাবে না, এই হাফ চা চামচের বেশি ব্যবহার করা যাবে না। আর এখন আমি বেকিং সোডাটা ব্যবহার করব। তো একটু নিচের দিকে নামিয়ে বেকিং সোডাটাকে উপরের দিকে উঠিয়ে ডাকনাটা আমি খুলবো। ডাকনাটা কিভাবে খুলছি আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন এই ডাকনাটা আমি এভাবে খুলবো, খুলে এখান থেকে আমি মেজারমেন্ট চামচে হাফ চা চামচ নিব, মেপে মেপে, খুব বেশি নেওয়া যাবে না, বেশি উঠলে ওটাকে এভাবে সমান করে দিব আমরা বেকিং সোডাটাকে। দেখুন আমি কিন্তু সমান করে নিয়েছি, আর সমান করে আমি নিয়েছি দেখতে পাচ্ছেন। তো এখন একটা রিয়েকশন পাবেন আপনারা, প্রথমে আমি লেবু রস ব্যবহার করছি বেকিং সোডাটা দিব, কিভাবে দেওয়ার নিয়মটা হচ্ছে এবার অল্প অল্প করে, অল্প অল্প করে, একসাথে দব করে ফেলা যাবে না, দব করে ফেললে কিন্তু এটা দলা পেকে যাবে। তো আমরা অল্প অল্প করে, এটার রিয়েকশনটা নিশ্চয় আপনারা বুঝতে পারছেন, বুদবুদ উঠছে, আর আমরা অল্প অল্প করে ফেলছি।
ফেলে দিয়েছি। আর বাকি এক চা চামচ আমি এখন মেপে নিব। একদম একইভাবে আমি মেপে বাকি এক চামচ চামচ নিয়ে নিলাম। নিয়ে এই বেকিং সোডাটা আমি আপেল সিডার ভিনেগার উইথ দ্য মাদারে ব্যবহার করছি। একইভাবে এভাবে নিশ্চয় আপনারা শব্দটা শুনতে পাচ্ছেন বুদবুদের। যতক্ষণ পর্যন্ত এই রিয়াকশন বন্ধ হবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা বেকিং সোডা গুলা এভাবে রাখবো। আর কিছুক্ষণ পর পর হাতে নিয়ে এভাবে একটু ডুলে 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 রিয়াকশনটা আমরা চেক করে নিব। এখনো কিন্তু রিয়াকশন চলছে, এখনো খাওয়া যাবে না, রিয়াকশন বন্ধ হবে, তারপর আমরা খাবো। একইভাবে আপেল সিরাপ ভিনেগারটা আমরা, আপেল সিরাপ ভিনেগারের রিয়াকশনটা একটু খুব দ্রুতই বন্ধ হয়। তো এখানে কিন্তু উপকারী ব্যাকটেরিয়া আছে, আর এই বেকিং সোডা আমাদের গার্ডকে ক্লিনিং করে, গার্ড ক্লিনজিং করার জন্য সহায়তা করবে। তো এটা রিয়াকশন হতে বন্ধ হতে থাক, আমরা এদিকে কি করব যে মুখটা খোলা আছে সেই মুখটাকে আমরা সিল করে দিব, এই ক্লিপটা লাগিয়ে দিব, তা না হলে বেকিং সোডা গুলো ডলা পেকে যাবে। তো সিলটা লাগিয়ে আমরা এভাবে রেখে দিব, বা কোনো এক জায়গায় যেটা যেটা আপনাদের নিরাপদ জায়গা, নিরাপদ জায়গায় আমরা রেখে দিব। আর এদিকে আমাদের রিয়াকশনও বন্ধ হয়ে গিয়েছে, লেবুর রস এবং আপেল সিডার ভিনেগার উইথ দ্য মাদারের রিয়াকশনটা বন্ধ হয়ে গিয়েছে। তো প্রিয় দর্শক, আমরা এখন এখানে পানি দিয়ে দিব, এটা হচ্ছে কি মিনারেল ওয়াটার, পানিটা দিয়ে দিব। এখন আমাদের খাবার উপযোগী হয়ে গিয়েছে, তো এক গ্লাস ভরেই দিব পানিটা। তো আমরা কিন্তু পরিমাণে কম খাচ্ছি, আমরা কিন্তু বেশি খাচ্ছি না, বেশি খেলে কিন্তু ক্ষতি, এটার উপকারিতা আছে অপকারিতা আছে। আমাদের বেকিং সোডাটা একেবারেই রেডি, এখন আমাদের খাবার উপযোগী হয়ে গিয়েছে, আমরা আর অপেক্ষা না করে বেকিং সোডাটা খেয়ে নিব। তো প্রিয় দর্শক, কেমন লেগেছে আমাদের আজকের এই বেকিং সোডা রেসিপির ভিডিওটি, যদি ভালো লাগে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে, আর রেসিপিটি ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখুন বন্ধুরা, এটা দুর্দান্ত একটি পানীয়, এটা আমরা রোজা রেখে ইফতারের আগে খেতে পারি, আর সারাদিন লাইফ স্টাইল করে আমরা প্রথমে আমাদের খাওয়ার হবে এটা, তারপর আমরা আস্তে আস্তে এক একটা স্টেপে যাব। তো দর্শক, আমরা এখন খাবো, খাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছে। তো আমি এখন নিয়ে নিচ্ছি, এই যে আমি লেবুরটা খাবো, আমু খাবে ভিনিগারেরটা। তো প্রিয় দর্শক, আমরা এখন এই যে সোডার পানিটা খাচ্ছি, এই যে সোডা, এটা বানিয়েছি কিভাবে আমি শেয়ার করেছি অবশ্য এখনই আপনাদের সাথে দেখালাম। তো এই সোডাটা আমরা এখন, সোডার পানিটা আমরা খাবো। তো এটা খেয়ে আমরা পরবর্তী স্টেপে চলে যাব। তো ব্লগটি সবাইকে কন্টিনিউ করার জন্য অনুরোধ করছি। তো আমি সোডাটা খাচ্ছি, একটু কিভাবে খাবেন সেটাও আমি আপনাদের দেখাচ্ছি। একটু একটু করে নেবেন, সিট সিট করে খাবেন, একবারে ঢক ঢক করে খাবেন না। আস্তে 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 খাবেন। এই প্রথম আমি আপনাদের সামনে উপস্থাপন হলাম, নিজেকে উপস্থাপন করলাম, তো লাইফ স্টাইলটা নিয়ে উপস্থাপন করলাম। তো সবাই অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন এবং সবার সাথে শেয়ার করে দিবেন। নট ব্যাড, একদম মনে হচ্ছে আপনি সেভেন আপ খাচ্ছেন। কোক পান্তা সেভেন, আমরা তো খাবো না, খেতে নিষেধ এটা, কোক পান্তা সেভেন আপ খাওয়া যাবে না। এই যে আমরা এখন সোডার পানিটা খাবো, এটাই আমাদের কোক পান্তা সেভেন আপের কাজ দিবে। এই পানীয়র অনেক উপকার, এটা উপকারী ব্যাকটেরিয়া এবং গার্ডটি ক্লিন করবে, অনেক ভীষণ ভীষণ উপকার। আপনারা চাইলে ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর কবির স্যারের ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন। তো প্রিয় দর্শক, আজ আর নয়, এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন, আর রেসিপিটি সবার সাথে শেয়ার করে দেওয়ার অনুরোধ করছি। আল্লাহ হাফেজ।